স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আলুর একটি মারাত্মক রোগের ভিডিও উপস্থাপন করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আলু চাষ করেন তারা আমার এই চ্যানেলটার ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিওটা উপস্থাপন করছি। আপনারা জানেন যে আলুর মরক রোগ, ইংরেজিতে যাকে লেট ব্লাইট বলা হয়, একটা মারাত্মক রোগ। এই রোগটা দমন করার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা যায়? প্রথমে আসা যাক রোগের কারণ। এটা ফাইটোপ্থেরা ইনফেস্টান্স নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। আর রোগের বিস্তার ঘটে সাধারণত আক্রান্ত বীজ, বাতাস, সেচের পানি, বৃষ্টিপাত এবং এগুলোর সাইজে সুস্থ গাছে ছড়াই পড়ে। রোগের জন্য অনুকূল আবহাওয়া, তাপমাত্রা 9-13 ডিগ্রি সেন্টিগ্রেড, উচ্চ আর্দ্রতা 91-100%, গুড়িগুড়ি বৃষ্টি, কুয়াচ্ছন্ন আবহাওয়া এবং পাতায় শিশির জমে থাকলে রোগটি মহামারী আকারে ধারণ করে। আলুর মরক রোগের নমুনা আপনারা দেখেন যে এখানে এটা আক্রান্ত পাতা, এরকম পানি ভেজা দাগ পড়বে, আস্তে আস্তে পাতাটা শুকিয়ে মরে যেতে থাকবে। আক্রান্ত গাছ এরকম ডগার দিক থেকে আক্রান্ত পাতাসহ শুকিয়ে মরে আসতে থাকবে, আর আক্রান্ত আলুর মধ্যে এরকম এক পাশে পচে যাবে। আচ্ছা, এই মরক রোগের জমি আক্রান্ত হইলে এরকম যে একটা জমি প্রায় ম্যাক্সিমাম অংশ এটা আক্রমণে নষ্ট হয়ে যেতে পারে। এখন মরক রোগের প্রতিকার কীভাবে করবেন? প্রথমত রোগ সহনশীল জাত চাষ করতে হবে। তারপরে ফসল তোলার পর পরিত্যক্ত অংশ পুড়ে ফেলতে হবে। রোগমুক্ত বীজ, আলু বীজ সংগ্রহ করতে হবে। গোড়ার মাটি ভালোভাবে ঢেকে দিতে হবে। আলু এবং টমেটো ছাড়া অন্য ফসল দিয়ে শস্য পর্যায়ে অবলম্বন করতে হবে, অর্থাৎ একই জমিতে বারবার আলু বা টমেটো করা যাবে না। মাটি ভিজা অবস্থায় আলু উঠানো যাবে না। হিমাগারে আলু রাখার আগেই বাছাই করতে হবে, এমন রোগ দেখা দিলে পানি সেচ দেওয়া যাবে না। আচ্ছা, এছাড়া রাসায়নিকভাবে আলুর মরক রোগ দমনের কতগুলো পদ্ধতি আছে, এর মধ্যে আপনারা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করবেন। প্রথমত হলো ফেনামিডন প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, যেমন সিকিউর 600 WG। এটা 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 7 দিন পরপর 3 বার স্প্রে করতে পারেন। অথবা 2 নম্বরে আছে প্রোভিন নেপ এবং আইসোভেলিকার গ্রুপের ছত্রাকনাশক মেলোডিও ডিউ 66.8 WP। এটা হলো 2 গ্রাম পার লিটার পানিতে এবং এর সাথে সিকিউর 1 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 7 দিন পরপর 3 বার স্প্রে করতে হবে। আচ্ছা, এরপর আর একটা মেথড বলা আছে ডাইমেথোমর প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অ্যাগ্রোভেড এনজেক্ট 2 গ্রাম পার লিটার পানিতে এবং এর সাথে সিকিউর 1 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 7 দিন পরপর 3 বার স্প্রে করতে হবে। এরপরে ডাইমেথোমর অথবা প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক অ্যাগ্রোভেড এনজেক্ট এটা 2 গ্রাম পার লিটার এবং এর সাথে প্রবিনে আইসোভেলিকার গ্রুপের ছত্রাকনাশক মেলোডিও ডিউ 66.8 WP 1 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 7 দিন পরপর 3 বার স্প্রে করতে হবে। এই 4টা রাসায়নিক মেথডের মধ্যে যে কোনো একটা আপনারা অবলম্বন করবেন, তাহলে আরও মরক রোগ অনেকটাই আপনারা কমায় আনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।